আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন বা দেখছেন না, প্রত্যেকের ভালো লাগা এবং ভালো থাকা কামনা করেই আমার নতুন ভিডিওটা শুরু করছি। আমরা আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। আল্লাহ পাক আমাদের অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। আর সকালের নাস্তা আজকে অনেক দেরি, আমি তো অলরেডি নাস্তা করে নিয়েছি, আর আপনাদের ভাইয়া এখনও বিছানায় শুয়ে শুয়ে কমেডি ভিডিও দেখছে আর হাসছে। আর এর জন্য আমিও আর তাকে বিরক্ত করিনি, সে তার মতো একটু আনন্দ নেক। আর আমি এদিক দিয়ে ছাদে এসেছি, আসলে ঘুরতেই এসেছি, এক কাজে দুই কাজ হয়ে গেল, শাকতলা হয়ে গেল, আবার ছাদ দিয়ে ঘোরাও হয়ে গেল। তো বাসায় এসে এখন হচ্ছে তেনার জন্য খাবার নিয়ে যাব। আর আজকে আমার ভিডিওতে পুরোটা জুড়েই থাকবে ইনস্ট্যান্ট ভয়েস। আঁচু ঢেকে খাও, আঁচু ঢেকে খাও, আঁচু ঢেকে খেতে হয়, খাওয়াটা একটা ইবাদত, বুঝতে হবে, সম্মান দিয়ে খাইতে হবে। কেমন হয়েছে বললাম না তো, তো বাবা ছেলের দুইজনের একটা বদ অভ্যাস, তারা বিছানা ছাড়া খেতে পারে না। বিছানার বিভিন্ন জায়গায় দেখবেন খাবারের অংশ পড়েও আছে, এরকম অবস্থা। তো আমারকে অনেকেই কমেন্ট করে, অনেক আপু ভাইয়ারা, ইউটিউব থেকে কেমন কি ইনকাম পাই, কত টাকা পাই, অনেক জায়গা থেকেই কমেন্ট আসে। তো তাদের কমেন্টের উত্তর আজকে দিয়ে দিচ্ছি, যারা নতুন ইউটিউবার। এখন ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম হয়ে গেছে, একটা না সবাই ইউটিউবে ঢুকছেন, ভাবছেন বিশাল কিছু হয়তো বা। আসলে বর্তমানে যে অবস্থা, ইউটিউবে যারা সফল হয়ে গেছেন আগে তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের মতো যারা আমরা নতুন, আমাদের ইউটিউব থেকে ইনকাম করা সেটা মুখের কথা না, অনেক কষ্টের ব্যাপার। তো যারা যারা শুধু শুধু মনিটাইজ অন হয়েছে বা মনিটাইজ পেয়েছেন, তারা হয়তো বা বুঝতে পারবেন কতটা কষ্টের ইউটিউব থেকে ইনকাম করা। তারপরেও মাশাআল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি, 3 বছর যাবত ইউটিউবে আছি, তো পেমেন্ট পেয়েছি 4 বার। তো যতটুকু পেয়েছি, যা পেয়েছি তাতে আমি ধন্য, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে যতটুকুই পেয়েছি। ইউটিউবে কাজ করি, ভালোবেসে কাজ করি, তো যতটুকু যা পেয়েছি ততটুকুই হচ্ছে আমার কাজের সার্থকতা। বেলডা 60 টাকা দাম খুচরা, এখন আমার তো পরিচিত কয় কি যে আপনি দেন 50টা, পাশের একজন কে হালা হালা আরে চলিস না, এই সাইলো যে দেখো এই বাদ বাকি দেখ তোমার গিরা না সেবাল যদি
কাতারি করো ভাত খেয়ে আবার একটু খাম আছে স্বরাষ্ট্র মন্ত্রী বাবা তুমি খাবা হ্যাঁ তো জানি খাইতে রে কি তুমি আমার জন্য হ্যাঁ তো আমি একলা খাবো একজনের নাম সবাই কাম ইশি এত একটু বেল ছয় মিনিট খাই দে ভাগে বাবু কি তুমি আমার প্রেম আর কাঁচা কাঁচা না কি সামোসা না নাই দরা বাবা তুমি সামোসা নিয়ে এসো তুই দাও খারাপ দেখি তো অভাব নাই পারতে পারলে তো আর অভাব তুমি এই হেনে না থেকে ওই সাদা জায়গায় থ্রিলেডের বাবু দাদের তো ব্যাকগ্রাউন্ডের ভিডিও করে ওইটা কেন ব্যাকগ্রাউন্ডের দেখো তুমি আমার এটা শর্ট ওইটা শর্ট নেব আমি ব্যাকগ্রাউন্ডটা লাইছে এ আদিয়ে না দলয় নাকি এই তুমি বুঝছো বুঝছি নি আদিয়ে আমার ফুলো তলা বাপের নাম কি আলা বুলা মায়ের নাম যে কাঞ্চন মালা গো সেজেলাই বাড়ি আজে একটু কেমন কে দেখো নয় নয়েছে একটু বিপ্লব না বিপ্লব না নিয়ে এসে দিলাম এক কদবেল নিয়ে কত কাহিনী এক কদবেল নিয়ে আমরা কত কাহিনী করতে পারি না আম্মা আপনি সত্যি দেখছেন আগে তুমি তোমারটা ভালো করে নেবার লাগছো আর আমার ডাম ভালো হইতেছে না আমার যেটা ভালো যাচ্ছে না হেঁটে নিন ভাই চালাই দিয়েছি সব ডেটা রব দেখুন দেখে দিয়ে না দেখি আমি এই অ্যাঙ্গেলে নেবো তো তুমি পেটের ছড়াই না তুমি কোন হাঁদিনে দেখতে দেবো আসলে এটা হচ্ছে আমাদের কদবেলের আত্মকথা শুধু কদবেল না আমাদের প্রত্যেকটা খাবার প্রত্যেকটা স্টেপ এরকম আসলে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনই হচ্ছে আউটসোর্সিং করি আমি ইউটিউবিং করি আমার হাজব্যান্ড ইউটিউবিং প্লাস ইউটিউব ফেসবুক পেজ এসব করে উনি আর এই কারণে হচ্ছে আমার ঘরের সব কিছুই সবসময় সাজানো গোছানো থাকে এই ক্যামেরা সবসময় ওপেন করা থাকে তো আজকে এই কারণে হচ্ছে ইনস্ট্যান্ট ভয়েসটা রেখে দিলাম যে ভিডিও করার আগ মুহূর্তে আমরা কে কি কথা বলে থাকি তো আজকে হচ্ছে দুপুরবেলা না এটা হচ্ছে বিকালে মন চাচ্ছিল যে একটু
ধনে পাতা ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো। তো এই কারণে আগে হচ্ছে কদবেল মাখাটা খেয়েছি বিকালে, কদবেল মাখা খেয়ে পরবর্তীতে হচ্ছে ভর্তা করেছি। তো পাটাতে মোছা ভাত, এটা আমার অনেক ফেভারিট, এটা না খেলে তো হবেই না। তো পিঠা খাওয়ার আগে এটা খেয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।